আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গ্রুপের সকল সদস্যকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। যাই হোক, এই ভিডিওটা আমার নিজের জন্য করা নয়, এক ভাই গতকালকে জিজ্ঞাসা করেছিলেন আমি স্ট্রবেরি গাছ লাগাই, স্ট্রবেরি গাছের গোড়ায় বা স্ট্রবেরি গাছে আমি কি ফাঙ্গিসাইড ব্যবহার করি। আসলেও ভাই, সত্য কথা বলতে আমি কোনো প্রকার ফাঙ্গিসাইড ব্যবহার করি না, কারণ আমার গাছে কোনো রকম রোগ বালাই আমি দেখি না। দেখুন, আমার এই গাছটা অনেক বড় হয়েছে, আমি সাইডে আবার চারা করতেছি, এইটা থেকে আবার ওই সাইডে আরেকটা করতেছি, বহুত চারা হচ্ছে। প্রত্যেকটা গাছের গ্রোথ মোটামুটি ভালো এবং কোনো প্রকার রোগ বালাই দেখা যাচ্ছে না। যেহেতু দেখা যাচ্ছে না আমার, সেজন্য কোনো প্রকার ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন হয় না। শুধু যে এই গাছ এমন না, আমার আরও অনেক গাছ আছে। দেখুন, এই যে এখানে আমি অনেক স্ট্রবেরি গাছ লাগিয়েছি এবং নতুন চারা হচ্ছে। আসলে অনেকে চারা চায় কিন্তু দিতে পারি না, সেই জন্য চারাগুলো বানাচ্ছি। শুধু শুধু কেন চারাগুলো তুলে ফেলে দেব এই চিন্তা করে চারাগুলো বানানো। এই সাইডে আরও আছে চারা, এই সাইডে আছে আরও, এই যে আছে চারা, এই যে এই সাইডে ড্রাগনের চারা বানাচ্ছি। হচ্ছে, সুতরাং ভাই আমি কোনো প্রকার ফাঙ্গিসাইড ব্যবহার করি না, কোনো ওষুধও ব্যবহার করি না। তবে আমি মাটিটার মধ্যে একটু বেশি পরিমাণে গোবর সার ব্যবহার করি, অনেক সময় দেখা যায় চা পাতা ব্যবহার করি, সে কারণে আমার গাছগুলো বড় হয়। আরেকটা বিষয় হচ্ছে, স্ট্রবেরি গাছ হচ্ছে শীতকালীন ফসল, যে কারণে শীতকালে এই সকল গাছ অনেক বেশি বাড়ে। গরমকালে দেখা যায় মরা মরা ভাব, গাছের পাতা হয় না, ই হয় না, বাদ বাকি শীতকাল আসলে আবার সেই আগের মতো তার নিজের রূপে চলে আসে। দেখুন কত বড় বড় পাতা হয়েছে। এই সাইডেও হচ্ছে, মাশাআল্লাহ, একটা দুইটা তিনটা গাছ লাগিয়েছিলাম, এখানে তিনটা গাছ থেকে এখন এতগুলো গাছ হয়ে গিয়েছে। তাও খুব একটা বেশি দিন আগের কথা নয়, এই আপনার দুই মাস আগে হয়তো লাগিয়েছি। আর এটার যেটা লাগিয়েছি সেটাও খুব একটা বড় নয়, আমি নিজ হাতে বানিয়েছি একটা চারি সিমেন্ট বালি দিয়ে। হ্যাঁ, মোটামুটি ভালোই হচ্ছে দেখি। আর আরেক ভাই জিজ্ঞাসা করেছিলেন কী মাসে এগুলোতে ফল আসে। আসলে আমি 3 বছর যাবত স্ট্রবেরি লাগাচ্ছি, 3 বছরই আমার জানুয়ারির মাঝামাঝি সময়ে ফল এসেছে, বাদ বাকি আপনাদের কোন সময় আসবে আমি জানি না। তবে সাধারণত এই সকল সময়ে জানুয়ারি থেকে একদম আপনার মার্চ এপ্রিল পর্যন্ত ফুল ফল হয় এগুলোতে। এছাড়া আর তেমন কিছু বলার নেই। যে ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন কী ব্যবহার করি, ভাই আমি কিছুই ব্যবহার করি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।